আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমরা হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি এই খাবারগুলো তা না করে যদি নিজেরাই তৈরি করে নিতে পারি তাহলে তো ভালোই হবে নিজের হাতে তৈরি খাবারের মজাই আলাদা আমাদের ঘরেই থাকে মশলাগুলো বলছি গ্রিল চিকেনের কথা গ্রিল চিকেন করাটি কঠিন কিছু না আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যতটা সহজভাবে দেখানো যায় আশা করি পেরে যাবেন তাহলে চলুন শুরু করি গ্রিল চিকেন তৈরিতে কি কি লাগবে দেখে নিচ্ছি চিকেন পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি ভেতরটি ভালো করে মুছে নিয়েছি এবার চিকেনের অংশগুলো চিড়ে নিচ্ছি ভেতরে মশলা যেন ভালোভাবে যেতে পারে সেই জন্য এবার মজার কাজ করতে হবে চিকেনের পা বেঁধে দেব যেন নড়াচড়া করতে না পারে সুতা দিয়ে ক্রস করে এভাবে পা বেঁধে দিচ্ছি বেঁধে দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা রান্না করব তখন ছড়িয়ে যাবে না দেখতেও সুন্দর লাগবে মাংস চিড়ে নিয়েছি একটু ডিপ করে এই জায়গাটি বাঁধ পড়েছে চেঁড়ে দিচ্ছি চিকেন রেডি হলো রেখে দিচ্ছি মশলা তৈরি করি গ্রিল চিকেনের জন্য মশলা তৈরি করি এবার দিলাম গুঁড়া এক টেবিল চামচ আমি ঝাল মরিচ গুঁড়া দিলাম গরম মশলা গুঁড়া দিলাম এক চা চামচ গরম মশলা ভেজে গুঁড়া করা হয়েছে ঘ্রান ভালো হবে ভাজা জিরা গুঁড়া দিলাম এক চা চামচ কাবাব মশলাও দিলাম দেড় চা চামচ অল্প করে জর্দার রঙও দিলাম শুকনা মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তবে জর্দার রং যদি ইচ্ছে না হয় বাদ দিতে পারেন পেঁয়াজ বাটা দিলাম তিন টেবিল চামচ আদা রসুন মিলিয়ে বাটা দিলাম দুই টেবিল চামচ টক দই দিলাম দুই টেবিল চামচ টক দইয়ের পানি ঝরিয়ে নিয়েছি টমেটো সস দিলাম দুই টেবিল চামচ ডার্ক সয়া সস দিলাম এক টেবিল চামচ আরও দিচ্ছি আমি মিক্সড জ্যাম এক টেবিল চামচ জ্যাম আমার নিজের তৈরি নানা নানারকম ফল দিয়ে তৈরি করা হয়েছে দিচ্ছি যে কোনো টক আচার আমি দিলাম আমের টক আচার এই আচারের রেসিপি আমার চ্যানেলে আছে এক টেবিল চামচ দিলাম লবণ দিচ্ছি অল্প করে সসগুলোতে লবণ আছে দিলাম লেবুর রস লেবুটা আমি ইনস্ট্যান্ট চিপে দিলাম লেবুর রস হবে দুই চার চামচ এবার সব কিছু মিশাতে হবে খুব ভালো করে একটু সময় নিয়ে যদি আপনারা মনে করেন হাত দিয়ে মিশালে ভালো হবে তাও করতে পারেন যেভাবেই মিশানো হোক না কেন মশলা মেশানো ভালো হতে হবে মশলা মেশানো যত ভালো হবে টেস্টও তত বেশি হবে মশলা থেকে ঘ্রাণ বের হওয়ার কথা তাই বের হচ্ছে লবণ চেখে দেখলাম একদম ঠিক আছে লবণ অবশ্য যার যার টেস্ট অনুযায়ী দেওয়া ভালো এবার মাংসের মধ্যে এই মশলাগুলো মাখাতে হবে বন্ধুরা এখানে একটি ঘটনা ঘটে গিয়েছে মাংসের মধ্যে যখন আমি মশলা মাখাচ্ছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও চালু না করে মশলা মাংসের মধ্যে দিয়ে মেখে ফেলেছি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তবে মশলা মাখানো শেষ হয়নি এখনও মাংসের মধ্যে মশলা মাখানোর কাজটি করছি শুধু শুরুটা দেখাতে পারিনি সব জায়গাতে মশলা মেখে নিচ্ছি ভালো করে মাংসের মশলা মাখা ঠিকঠাক আছে রঙও সুন্দর হয়েছে রেখে দিতে হবে এবার সাদা ফয়েল দিয়ে ঢেকে দিলাম দুই তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি আবারও ফিরে এলাম এবার দেখি কি অবস্থা কভার খোলার সাথে সাথে ঘ্যান পাচ্ছি খুব সুন্দর আমি নাচছি আর বুঝতে পারছি মশলা মাখানো চিকেন বেশ নরম হয়েছে আর সব দিকে মশলা রান্না শুরু করার আগে আরেকটি জিনিস আপনাদের দেখাচ্ছি মোরগের পাখা দুটো এভাবে বেঁধে রেখেছি তাতে করে রান্নাতে আমাদের সুবিধা হবে দেখতেও ভালো লাগবে এবারে কাজ হচ্ছে আমাদের মাখানো চিকেন থেকে যতটুকু পারা যায় মশলা উঠিয়ে নেওয়া মশলা উঠিয়ে নিচ্ছি মশলা না উঠালে কি হবে জানেন মাংস সেদ্ধ হওয়ার আগে মশলা পুড়ে যাবে আর এই মশলাগুলো তো আমাদের কাজে লাগবে। পরে আপনারা দেখতে পাবেন এবার রান্না শুরু করি পাত্রে দিচ্ছি ওয়ান ফুট কাপ তেল তেল গরম হয়েছে মাখানো চিকেন সাবধানে দিয়ে দিলাম এবারে কাজ কি হবে পাঁচ মিনিট করে রান্না হবে এক এক পাশ চুলারাচ মাঝামাঝির চেয়েও কমানো আছে একভাবে চিকেন না রেখে এপাশ উপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট করে এই চিকেনের ওজন হবে এক কেজি পাঁচ মিনিট হলো উল্টে দিলাম একই রকমভাবে ভাজতে থাকবো আর ঘ্রাণও বের হবে এভাবে নানা দিক ধরে ধরে ভেজে নিতে হবে মশলা ভাজার ঘ্রাণও বের হচ্ছে তবে এর মধ্যে আবার কিছু মশলা লাগাতে হবে এইভাবে আমার যে অবশিষ্ট মশলাগুলো ছিল তার থেকে কিছুটা মশলা নিয়ে মাখিয়ে দিলাম তাতে করে ঘ্রাণ আরও সুন্দর হবে তবে সব মশলা এর মধ্যে লাগিয়ে ফেলবো না দেখতে পাচ্ছি বেশ খানিকটা পানি বের হয়েছে মাংস থেকে এবার ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম মাঝে আমি নেড়ে দিয়েছি যে পরিমাণ পানি আছে দেখতে পাচ্ছি তাতে চিকেন সিদ্ধ হবে না অল্প করে পানি দিলাম এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে চিকেন এভাবে চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে হবে এবার আমরা দেখি সেদ্ধ হয়েছে কিনা দেখুন মাংস পুরোপুরি সেদ্ধ হয়েছে পনেরো থেকে বিশ মিনিটের মতো লেগেছে মাংস সেদ্ধ হতে সময় লাগার কারণ হচ্ছে মেরিনেট করে রাখা চুলার কমিয়ে মাংস সেদ্ধ করেছি এবারে কাজ হচ্ছে মাংস ভেজে নেওয়া এভাবে আবার ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে মাংস ভাজাও হয়েছে ঘ্যানও বের হচ্ছে এবার আরেকটি কাজ করি তাহলে গ্রিলের পূর্ণ ঘ্রাণ আসবে দেখুন এভাবে আবার ঝলসিয়ে নিলে আরও সুন্দর ঘ্রাণ হবে গ্রিলের যে টেস্ট তা পাওয়া যাবে এভাবে আমরা ঝলসিয়ে নিলাম সে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসিয়ে নিচ্ছি গ্রিল করা চিকেনটি আবার এভাবে তেলের মধ্যে একটু মিশিয়ে দিলাম আমাদের গ্রিল চিকেন তৈরি হয়ে গেল রেখে দিচ্ছি চিকেনের সাথে পরিবেশনের জন্য একটি সস তৈরি করে নিচ্ছি কি দিয়ে বলুন তো বন্ধুরা সেই অবশিষ্ট মশলা দিয়ে এই পাত্রে আবার দিলাম সেই অবশিষ্ট মশলাগুলো এই মশলা শুধু আমাদের রান্না করে নিতে হবে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এই মশলার মধ্যে দিচ্ছি আবার দুই টেবিল চামচ টমেটো কেচাপ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি মশলা কষানো হওয়া পর্যন্ত আমাদের এভাবেই রান্না করে যেতে হবে মশলা অনেকটা কষানো হয়ে গিয়েছে দিচ্ছি চিনি আধা চা চামচ তাতে করে মশলার টেস্ট বেড়ে যাবে অনেক সস তৈরি প্রায় হয়ে গিয়েছে মশলার ঘনত্বটি দেখুন এইরকম হয়েছে তেল ভেসে উঠেছে এবার আমাদের সস রেডি আমি আপনাদের সঠিকভাবে দেখাতে পেরেছি নিশ্চয়ই কিনে আনা গ্রিলের স্বাদ পাবেন এই গ্রিলে আমি মিক্সড জ্যাম দিয়েছি তাতে করে গ্রিলের টেস্টও বাড়বে এবার দেখি গ্রিল করা চিকেন ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা মাংস সেদ্ধ হয়েছে সুন্দরভাবে রসালো ভাবও আছে নরমও হয়েছে এবার আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করুন দেখতে পেয়েছেন নিশ্চয়ই নিজেদের তৈরি করা গ্রিলের স্বাদ হবে অন্যরকম আনন্দও পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই